সিরাত রসুল বইটা আমি বারবার পড়তে বলি, ওই জন্য আল্লাহ রসুলের জীবনটাই আমাদের জীবন হওয়া উচিত নাকি? আপনি আপনার ঘরে বসেই রসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবনের বিশুদ্ধ ইতিহাস আপনি জানতে পারেন। একজন মুসলিম হিসেবে তার জন্য অপরিহার্য, আমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী না পড়লে তার যথাযথভাবে অনুসরণ করা এবং অনুকরণ করা কখনোই সম্ভব নয়। সিরাতুর রসুল, এটা বাংলা ভাষায় অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রশংসনীয় বই। যে সিরাতের উপরে এর চাইতে ভালো কোনো বই এখন পর্যন্ত বাংলা ভাষায় আসে নাই। বাংলা ভাষা শুধু না, বরং অন্যান্য ভাষাতেও এত বিশুদ্ধ সিরাত একসাথে একত্রিত করা হয়েছে বলে আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য সর্বোত্তম নিদর্শন, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চায়, আখিরাতের জিন্দেগিতে চিরন্তন সফলতা পেতে চায়, এবং সর্বোপরি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে চায়, এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম মডেল হিসাবে গ্রহণ করার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা কত উপন্যাস, কত গল্প, কত সাহিত্য পাঠ করি, অথচ সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবনী অনেকেই আমরা জানি না। কেমন হতো যদি আমরা একটি কোর্সের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের জীবনী পাঠ করতে পারতাম, এবং রসুল্লামের জীবনী পাঠের মাধ্যমে আমরা উমরা পালনের সুযোগ পেতাম? সেরকমই একটি সুযোগ নিয়ে এলো হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি। মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা যে সিরাত বইটি, এই সিরাত বইটি প্রদান করা হবে ফ্রিতে ইনশাআল্লাহ। আপনারা আমাদের দুই সাইডে যে দেখতে পাচ্ছেন সিরাতগুলো, এগুলো ইতিমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদের ঠিকানায় পাঠানো হবে।